হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে আজ বললাম সেটি হচ্ছে কীভাবে আপনি ইউটিউব চ্যানেলে দেখবেন যে আপনার ভিডিও কেউ আপলোড করছে কি না। সো এটি আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কেউ আপনার ভিডিও যদি আপলোড করে থাকে তাহলে অবশ্যই আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আর নতুন নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। এন্টার করার পর আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, studio.youtube.com এখানে এন্টার করবেন। তারপর লেফট সাইডে দেখেন কপিরাইট অপশন রয়েছে, সো এখানে আপনি ক্লিক করবেন। সো আমি অলরেডি এন্টার করা রয়েছে। সো এখানে দেখেন আমার কয়টি ভিডিও আর রয়েছে, সেগুলো আমার কিন্তু অন্য চ্যানেলে আপলোড করা। তারপর এখানে দেখেন দুইটি চ্যানেলে কিন্তু চিনি না তাদের চ্যানেলে আপলোড করা, আর এগুলো চিনি আমার পরিচিত চ্যানেল। তারপর দেখেন এখানে আপনার এই ভিডিওগুলো কিন্তু অন্য চ্যানেলে আপলোড করা, বিশ্বাস না হলে দেখতে পারেন যে এই দেখেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন আমার কন্টেন্ট কিন্তু, সো এখানে দেখেন আশা করি বুঝতে পেরেছেন। সো এগুলো আপনি কি করতে পারবেন হেল্পের জন্য? সো এখানে দেখেন মোটটি অ্যাচিভ, এটি আপনি লুকাতে পারবেন। এই দেখেন লুক আপনার হাইট হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে দেখেন রিকোয়েস্ট ভিডিও রিমুভাল, এখানে কিন্তু আপনি কপিরাইট দিতে পারবেন। তারপর এখানে রয়েছে কন্ট্যাক্ট চ্যানেল, সো আপনি ইমেল করতে পারবেন যে ভিডিওটি ডিলিট করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন এই চ্যানেল কপিরাইট অপশনটি, এটি কিন্তু আপনাকে হেল্প করে আপনার ভিডিও কেউ আপলোড করছে কি না। অনেক সময় আপনার বেশি ভিডিও যদি কেউ আপলোড করে থাকে তাহলে ইউটিউব থেকে কিন্তু আপনাকে মেইল দিবে এইগুলো কপিরাইট দেওয়ার জন্য। তো ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মতামতটি জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।